নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে একটা মাখা শেয়ার করব যারা টক খেতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করো তার জন্য নিয়ে নিয়েছি অর্ধেক ওলকপি ওলকপিটাকে গ্রেট করে নিতে হবে দেখো এরকম মিহি করে গ্রেড করে নিয়েছি এবার তিন টুকরো তেঁতুল আর দেবো দুটো কাঁচা লঙ্কা আর একটা লঙ্কাকে আমি পুড়িয়ে নিয়েছি শুকনো লঙ্কা ওই শুকনো লঙ্কা দিয়ে এবার মেখে নেব আর দিয়ে দেব পরিমাণ মতো নুন এবার কিন্তু সুন্দর করে মেখে নিতে হবে আমার তেঁতুলটা একটু শক্ত ছিল ওই জন্য কিন্তু ভালো এখানে মাখা যাচ্ছিল না তো আমি চেপে চেপে একটু মেখে নিচ্ছি আর লঙ্কাগুলোকে কিন্তু একটু ভেঙে নিতে হবে তোমরা চাইলে কিন্তু শুকনো লঙ্কা স্কিপ করতে পারো কিন্তু শুকনো লঙ্কা দিলে ফ্লেভারটা খুব ভালো হয় সুন্দর করে এবার মেখে নেব তারপরে দিয়ে দেব লেবু পাতা আমি গন্ধরাজ লেবুর পাতা ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এবারে পাতা দুটোকে হালকা করে একটু মেখে নেব যাতে লেবু পাতার ফ্লেভারটা মাখাটার সঙ্গে মিশে যায় আর দিয়ে দেব সামান্য একটু চিনি তোমরা কিন্তু তোমাদের স্বাদ অনুসারেই চিনিটা ইউজ করো মিষ্টি যদি বেশি খেতে পছন্দ করো মাখার মধ্যে টকটা কম পছন্দ করো তাহলে কিন্তু একটু বেশি পরিমাণে চিনি দিও এই মাখাটা কিন্তু খেতে খুবই সুন্দর লাগে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো